লোটাটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলছে। পরোটা থেকে কিন্তু পুরটা বেরিয়েও যাবে না। এবার আমি এইভাবে ধরে মুখটাকে মুড়ে বন্ধ করে দেবো। সুন্দর পুর ভরেছে দেখুন, একদম নরম হয়েছে পরোটাগুলো। এই দেখুন কত সুন্দর। কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির পরোটা। বন্ধুরা, এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যাচ্ছে আর দাম খুবই কম, আর তাই এই বাঁধাকপির পরোটাটা আপনারা কিন্তু শীতের সকালে জলখাবারে কিংবা রাত্রের খাবারের জন্য বানিয়ে নিতে পারবেন। আর আজকের আমি খুব সহজ পদ্ধতিতে একদম সুস্বাদু একটা বাঁধাকপির পরোটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, এখন বাঁধাকপির পরোটা বানানোর জন্য প্রথমে রান্নাঘরে চলে যাই। বাঁধাকপির পরোটা বানানোর জন্য আমি একটা গোটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপিটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রথমে বঁটি দিয়ে কেটে নেব। প্রথমে এরকম বড় করে টুকরো করে নেব। আর এই দেখুন, এই যে মাঝখানের শিরাটা রয়েছে না, এটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তাই এইভাবে আমি কেটে নেব। এইভাবে কেটে নিলে কী হবে, আমাকে কিন্তু গ্রেট করতেও অনেকটা সুবিধা হবে। এই কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে বাঁধাকপিগুলোকে গ্রেট করে নেব। একদম ছোট ছোট করে কাটা হয়ে গেছে দেখুন, একদম ঝুরি ঝুরি। আর এখন যা শীত পড়েছে, তাই শীতের সকালে শীতের সবজি দিয়ে যদি পরোটা বানিয়ে খাওয়া যায় তাহলে তো বাড়ির সবাই ভীষণ খুশি হবে, নিজের তো ভীষণ ভালোও লাগবে। বাঁধাকপিটাকে আমি কিন্তু একদম ঝুরি ঝুরি করে গ্রেট করে নিয়েছি। আর এই রকম কিন্তু ঝুরি ঝুরি করে গ্রেটটা করতে হবে, একদম কুচো কুচো। আর আপনারা যতটা পরিমাণে পরোটাটা বানাবেন ঠিক ততটা পরিমাণে কিন্তু বাঁধাকপিটা এইভাবে গ্রেট করে নেবেন। এবার আমি পরোটার জন্য ময়দাটাকে মেখে নেব। আজকে আমি ময়দা দিয়ে পরোটাটা বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন, এমনকি কিছুটা আটা ময়দা দুটো মিক্সড করেও কিন্তু পরোটাটা বানিয়ে নিতে পারেন। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব এক চামচ চিনি, আর দেব সাদা তেল। প্রথমে আমি কিন্তু শুকনো অবস্থায় একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। জল দেব, দেখেছেন কিসিপ কত কিছু শিখে গেছে, বলছে জল দিয়ে মাখো। জল দিয়ে তো মাখবো। তুমি অনেক শিখে গেছো, বড় হয়ে গেছো, তুমি রান্না বানাবে এবারে। বাপরে বাপ। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা মাখিয়ে নেব। হ্যাঁ, এই তো জল দিচ্ছি, জল দিয়ে জল দিয়ে জল দিয়ে দিয়ে মাখিয়ে নে। হ্যাঁ, একসাথে কিন্তু বেশি জল দিতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন। ময়দাটাকে আমি একদম সফট করে মেখে নিয়েছি দেখুন, খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরম না, এরকম করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে নিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব, আর ততক্ষণে আমি পরোটার পুরটা বানিয়ে নেব। বাঁধাকপি দিয়ে আমি পুরটা বানিয়ে নেব। প্রথমেই আমি দিয়ে দেব কড়াইতে সাদা তেল, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব অল্প একটু হিং। এখন আমি দিয়ে দেব আদা কুচি, এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দেব জিরে গুঁড়ো এক চামচের মতো দিলাম, একটু নেড়ে নেব।
স্টিং থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা বাঁধাকপিগুলো। এখন আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দেব একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। এবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব, দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এদিকে দেখুন আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি ছোট ছোট করে কেটে, এটাকে আমি এখন ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে একদম ছোট ছোট করে গ্রেট করে নেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব। বাঁধাকপিটা কিন্তু অনেকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা আলু। এই আলুটা দিলে কি হবে, পুরটা কিন্তু অনেকটা টাইট টাইট হয়, খেতেও ভালো লাগে। আলুটা দিয়ে কিন্তু বাঁধাকপির সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এর সাথেই আমি দিয়ে দেবো এখন ধনে পাতা কুচি। আর সব কিছু একসাথে ভালো করে এইভাবে আরেকটু আমি নেড়ে চেড়ে রান্না করে নেব। জলটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। পুরটা যখনই দেখবেন এরকম কড়া ছেড়ে উঠে আসছে, তখনই কিন্তু পুরটাকে নামিয়ে নিতে হবে। এই দেখুন একসাথে কি সুন্দরভাবে উঠে এলো। চলুন তাহলে এবার পরোটাগুলো বানিয়ে নেওয়া যাক। ময়দাটাকে আরও একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে, এতে করে পরোটাটা যেমন সফট হবে তেমন ফুলবে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। এবার আমি একে একে পরোটাগুলো বানিয়ে নেব। এবার আমি একটু ময়দা দিয়ে দেব, দিয়ে আগে একটু বেলে নেব। এবার আমি মাঝখানটাতে পুর দিয়ে দেব। যত বেশি পুর দেওয়া হবে তত কিন্তু বেশি ভালো লাগবে খেতে। কিন্তু এর ওপরে আমি একটু ময়দা ছড়িয়ে দেবো। আপনারা যদি আটা দিয়েও করেন পরোটাটা, তাহলে এখানে আটা ছড়িয়েও দিতে পারেন। দিলে কি হবে, পুরটা একই জায়গায় থেকে যাবে, চারিদিকে ছড়িয়ে যাবে না, আর পরোটা থেকে কিন্তু পুরটা বেরিয়েও যাবে না। এবার আমি এইভাবে ধরে মুখটাকে মুড়ে বন্ধ করে দেব। এই দেখো বন্ধ করে দিয়ে ভালো করে আরেকটু এইভাবে লেচি করে নেব। নিয়ে নিচের দিকটাতে রেখে এবার আমি আলতো করে আস্তে আস্তে বেলে নেব। বেশি তাড়াহুড়ো করলে, চাপ দিলে কিন্তু পরোটাটা ফেটে যেতে পারে, তখন পুরটা বেরিয়ে যাবে। আর এইভাবে আলতো করে যদি বেলতে থাকেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেলাটা হয়ে যাবে। এইভাবে মাঝখান দিয়ে চাপ দেব। পরোটাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা থাকবে। দেখুন পরোটাটা আমার বেলা হয়ে গেছে, আর ওপরটা দেখুন পুর তো একদমই ভালোভাবে বোঝা যাচ্ছে, আর কোথাও কিন্তু ফেটে যায়নি। দেখুন এ পাশটাও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর জয়েন্ট হয়ে গেছে। একটা পরোটা আমার বানানো হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা বানিয়ে নেব। যখনই আপনারা পুরটা দেবেন, পুরটা কিন্তু এরকম মাঝ বরাবর দেবেন, মানে পুরটাকে নিয়ে এরকম মাঝ বরাবর দেবেন, মানে চারি সাইডটা এরকম ফাঁকা রাখবেন, তাতে কি হবে পুরটা বেশি ধারেও চলে যাবে না আর ফেটেও যাবে না। এই দেখুন কতটা আমি মুড়তে পাচ্ছি, দেখুন দরকার পড়ে প্রথমে হাত দিয়ে একটু এইভাবে বড় করে নেবেন।
যতটা সম্ভব বড় করা যায় এইভাবে বড় করে নেবেন। তারপর বেলন দিয়ে বেলে নেবেন, ওপরে একটু ময়দা ছড়িয়ে দেব। একদম আলতো হাতে বেলে নেব। আর এই পরোটাটা এত সুন্দর খেতে লাগে না বন্ধুরা, আপনারা যদি বাড়িতে না বানিয়ে খান তাহলে কিন্তু এই শীতের সিজনে একটা জিনিস মিস করে যাবেন। দেখছেন তো আমি কিভাবে বেলছি, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন। আর চেষ্টা করবেন মাঝখানে চাপটা দেওয়ার। আরও একটা পরোটা আমার বেলা হয়ে গেছে, এই দেখুন দুটোর দিকই কত সুন্দর রয়েছে। দেখুন সবগুলো পরোটা আমি বেলে নিয়েছি, এবার আমি উনানটা জ্বেলে নেব। এবার আমি একে একে পরোটাগুলোকে ভেজে নেব, তার জন্য আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়া কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তাওয়া গরম হয়ে গেছে, এবার আমি পরোটাটা দিয়ে দেব। প্রথমে কিন্তু আমি পরোটা দুটো পিঠ ভালো করে সেঁকে নেব। আর আপনারা চাইলে কিন্তু এখানে দুটো তিনটে পরোটা একসাথেও তৈরি করে নিতে পারেন। পরোটার একটা পিঠ হলে তবে আমি আর একটা পিঠে উল্টে দেবো। আর কি সুন্দর দেখুন, ওপর থেকে পুরগুলো পুরো বোঝা যাচ্ছে। পুর যত পরোটার চারিধারে এরকম খেলিয়ে থাকবেন আর খেতে তত ভালো লাগবে। এবার আমি আর একটা পিঠে উল্টে দেব। এইভাবে কিন্তু আমি আগে পরোটাগুলো প্রথমে সেঁকে নেব। আস্তে আস্তে কিন্তু ফুলছে পরোটা, কিন্তু আমি খুব ভালো করে সেঁকে নিয়েছি। প্রথমে আমি সবগুলো পরোটা এরকম ভালো করে সেঁকে নেব। আর কত সুন্দর হয়েছে দেখুন, চারিদিকে কোথাও ফেটে যায়নি, যেমন পরোটা তেমন রয়েছে। সবগুলো পরোটা আমি ভালো করে সেঁকে নিয়েছি, এবার পরোটাগুলোকে আমি তেল দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু ঘি পাটা দিয়েও ভেজে নিতে পারেন। এবার আমি দিয়ে দেব তাওয়াইতে অল্প একটু সাদা তেল। আর এই পরোটাগুলো কিন্তু খুব কম তেলের মধ্যে ভেজে নেওয়া যায়। যারা তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু খুব সামান্য তেল দিয়ে পরোটাগুলো ভালো করে ভেজে নিতে পারবেন। আবার আমি তেলের মধ্যে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভালো করে ভেজে নেব। পরোটাটা কিন্তু আমার আগের থেকে অনেকটাই ফুলে গেছে, আর পরোটা ভাজাও হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি পরোটাটাকে তুলে নেব। আরও একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব। আর বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নেব। এই দেখুন পরোটাটা কত সুন্দর ফুলছে দেখুন। সবগুলো পরোটা আমার বানানো হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন পরোটাগুলো। প্রতিটা পরোটা কিন্তু আমার দারুণ হয়েছে, এই দেখুন ওপর থেকে পুরগুলো তো দেখা যাচ্ছেই, এমনকি কোনো পরোটা কিন্তু ফেটে যায়নি, ভেঙে যায়নি, দেখুন পুরো বেরিয়ে যায়নি, দারুণ হয়েছে। একটা পরোটা আমি ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর পুর ভরেছে, দেখুন একদম নরম হয়েছে পরোটাগুলো। এই পরোটাটা দেখুন কত সুন্দর ফুলেছিল দেখুন, আর পুরে ঠাসা দেখুন। যে কোনো তরকারির সাথে কিন্তু এই পরোটাগুলো খেলে দারুণ লাগবে। আর আজকের তো ভীষণ ঠান্ডা পড়েছে বন্ধুরা, এরকম শীতের সকালে জলখাবারে যদি এরকম পরোটা থাকে না, এই দেখুন। এখন হয়তো সবসময় বাঁধাকপি পাওয়া যায়, তবে কিন্তু শীতের সিজনের বাঁধাকপির স্বাদটাই পুরো অন্যরকম হয়, একদম টাটকা টাটকা পাওয়া যায়। তাহলে বন্ধুরা এই শীতের সিজনে বাঁধাকপি থাকতে থাকতে অবশ্যই করে কিন্তু একবার বাঁধাকপির পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার আজকের এই বাঁধাকপির পরোটা রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন।